मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। मुख्यमंत्री हिसाब से शपथ ग्रहण करार पर ही करोना प्रतिरोधे कड़ा पदक्षेपर विषय घोषणा करलें राज्य मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে সরকারিভাবে নির্দেশিকার কথা জানান তিনি। নতুন সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক পরা আবশ্যক। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সরকারি দপ্তরে হাজিরা 50%, সব লোকাল ট্রেন বন্ধ। মেট্রো সরকারি বাস অর্ধেক চলবে। সকাল 7টা থেকে 10টা, আবার বিকেল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার খোলা থাকবে। শপিং মল, জিম, রেস্তোরাঁ, বার নিয়ে পরবর্তী নির্দেশ পর্যন্ত তা বন্ধ থাকছে। 50 জনের বেশি জমায়েত করা যাবে না, তাতেও লাগবে অনুমতি। বুধবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আমরা। সবাইকে বলবো মাস্কটা কম্পালসারি ব্যবহার করতে। মাস্ক যে ব্যবহার করবে না সেখানে কিন্তু আমাদের একটু কঠোর হতে হবে। আপনাদের সকলের আবেদনে আমি বলবো যে মাস্কটা সকলকে ব্যবহার করতে। আমরা স্টেট গভর্নমেন্ট অফিসে 50% অ্যাটেন্ডেন্স করছি এবং আমরা অল শপিং মলস, শপিং কমপ্লেক্স, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্স, কমপ্লেক্সেস, জিমস, স্পা অ্যান্ড সুইমিং পুল আর ক্লোজড, মানে যতক্ষণ পর্যন্ত ফার্দার অর্ডার না বেরোবে। তার কারণ হচ্ছে আমরা চাই না এটা ছড়াক। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিং আর প্রহিবিটেড। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস আর প্রহিবিটেড, মানে যতক্ষণ পর্যন্ত কোভিড সিচুয়েশনটা ডেভেলপ না করছে। নট মোর দ্যান 50% অ্যালাউড, যেটা হচ্ছে কোনো ম্যারেজ সেরিমনিতে বা সোশ্যাল গ্যাদারিংসে বা কোনো কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে হবে না। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ডালোন শপস, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন শপস যেগুলো 7টা থেকে 10টা খোলা থাকবে এবং 5টা থেকে 7টা, এটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ পরে চেঞ্জ। অল সোশ্যাল, তার মানে মানুষ বাজার করতে পারছে, মুদির দোকান খোলা থাকছে। টোটালটা লকডাউন না করে, লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। সেই জন্য টোটাল লকডাউন না করে যেখানে যেখানে ক্লোজ করলে ভালো হবে সেই সব জায়গাগুলো আমরা বেছে নিয়েছি। অল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্যাদারিং শ্যাল বি প্রহিবিটেড এক্সেপ্ট দ্য কালচারাল অ্যান্ড পেয়ার, যেটা বলেছি আমরা 50 জনের মধ্যে, সেটা পলিটিক্যাল নয়, কালচারাল। অ্যাসেম্বলি গ্যাদারিং আপ টু 50% অনলি উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং শ্যাল বি পারমিটেড ফর কালচারাল অ্যান্ড রিলিজিয়াস পারপাসেস অ্যাট এ টাইম উইথ প্রায়ার পারমিশন অফ লোকাল অথরিটিস অ্যান্ড শ্যাল বি নোটিফাইড, পারমিশন নিয়ে করতে হবে। মুভমেন্ট অফ অল লোকাল ট্রেন টু বি সাসপেন্ডেড ফ্রম টুমরো, তার কারণ এখানে গাদাগাদি করে আসার ফলে একটা এক তো 4-5 লাখ লোক বাইরে থেকে এসে আমাদের 12টা বাজিয়ে নিয়ে চলে গেছে, এখন তো আমাদের এটা রক্ষা করতে হবে। এখন তো রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাটা কিছুদিনের জন্য করতে হচ্ছে। ইভেন ট্রান্সপোর্ট, স্টেট ট্রান্সপোর্টও যেটা আছে সেটা 50% ইনক্লুডিং মেট্রো, এটা আমরা 50% করে দেবো। নো ফ্লাইট উইল বি অ্যালাউড টু এন্টার বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল ফ্রম 7th May midnight ফ্রম এনিওয়ার আউটসাইড দ্য স্টেট উইদাউট আর্টিফিসিয়াল নেগেটিভ টেস্ট রিপোর্ট অফ লাস্ট 72 আওয়ার্স বিফোর বোর্ডিং অ্যান্ড প্রপার হেলথ অ্যান্ড থার্মাল স্ক্রিনিং অফ প্যাসেঞ্জার্স। বাইরে যেই ট্রেনে আসুক তাদের আর্টিফিসিয়াল মাস্ক এবং তাদের আর্টিফিসিয়াল করে 72 ঘন্টার আগে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা দেখছি কিছু ফেক সার্টিফিকেটও চলে আসছে, সুতরাং সেটাকে সার্ভাইলেন্সে রাখবার জন্য
কখনো কখনো র‍্যান্ডম সার্ভে হবে, কোভিড এফেক্টেড হবে, তাদের কিন্তু আমরা কোয়ারেন্টাইন করব এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি টু বি অ্যারেঞ্জ বাই এয়ারপোর্ট অথরিটিজ। বাইরে থেকে যে কেউ আসলো আর ঢুকে গেল, সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সার্টিফিকেটও আমরা রিচেক করব এবং 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং এয়ারপোর্ট অথরিটিস কোয়ারেন্টাইন এটা অর্গানাইজ করবে উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। ইনকামিং প্যাসেঞ্জার্স যেটা হচ্ছে দূর মানে লং ডিস্টেন্স ট্রেন, ইভেন ইন্টারস্টেট যেটা বাসেস, ম্যান্ডেটারি তাদের আর্টিফিশিয়াল টেস্ট সার্টিফিকেট নিয়ে তবেই ঢুকতে হবে। র্যান্ডম চেকিং কোভিডে চলবে। ওয়ার্ক ফ্রম হোম ফর প্রাইভেট সেক্টর এটা 50% এভরি সেক্টরে এভরি শিফটে প্রাইভেটকেও বলে দেওয়া হচ্ছে, গভর্নমেন্ট যেমন 50% করছে ওদেরও এভরি শিফটে 50% করে কাজ বলা হচ্ছে ওয়ার্ক অ্যাট হোম থেকে করবে। বাজার হাট তো আগেই বলে দিয়েছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা। আর শুধুমাত্র জুয়েলারি শপস যেটা বউবাজারে একটাই জায়গা আছে, ওরা আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল, ওদের সকালে কেউ আসে না, তাই এক্সেপশনাল ওদের জন্য 3টে থেকে 5টা, ওদের জন্য আমরা 12টা থেকে 3টে করছি। অনলি জুয়েলারি শপস 12টা থেকে 3টে। হোম ডেলিভারি অফ এসেন্সিয়াল কমোডিটিস শুড বি এনকারেজড।